এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেটি হলো কোর্ট অর্ডার দিয়েছিল তিন হাজার নশো উনত্রিশ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য অর্থাৎ তিন হাজার নশো উনত্রিশটি যে ভ্যাকেন্ট ছিল সেই ভ্যাকেন্টে দু সালের যে টেট সেই টেটের থেকে যারা পাশ করেছিল টেট ক্যান্ডিডেট তাদের থেকে এখানে এই ভ্যাকেন্টির উপরে নিয়োগ করার কথা কিন্তু বলেছিলো কোর্ট অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ বলেছিলেন সেটা নিয়ে আজকের আপডেট একটা খবর উঠে আসছে সেটা নিয়ে আজকের আপডেট চলুন ভিডিওটি শুরু করি টেট তিন হাজার দুশো উনত্রিশ জন নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিডি ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন যে দু সালের প্রাথমিক টেটে যেখানে ষোলো হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল সেখানে রাজ্য সরকার ষোলোশো ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ করেনি সেখানে বলা হচ্ছে যে বারো হাজার শিক্ষক নিয়োগ করেছিল বাকি যে সিটটা পড়েছিলো সেই সিটে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করেনি তো এই প্যানেল থেকেই প্রার্থীরা দাবি করেছে যে বাকি সিটগুলোতে নিয়োগ করা হোক কেননা সেই সিটে দাবিদার তারাই সেটা নিয়েই আজকের আপডেট তো তারা কিন্তু কোর্ট রায় দিলো যে কোর্ট রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চে যে নির্দেশ দিয়েছিল যে তাদেরকে নিয়োগ করা হবে কিন্তু রাজ্য সরকার বা প্রাথমিক পর্ষদ সে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে অর্থাৎ রাজ্য সরকার কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ করেনি তার টাইম লাইন চলে এসছে আর দুদিন পরেই কিন্তু টাইম লাইন শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ যে টাইম লাইন দিয়েছিলো সেই টাইম লাইনের আগেই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাচ্ছে অর্থাৎ লাস্টের দিকে এসে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তো চলুন দেখা দেখি ষোলো হাজার পাঁচশোর মধ্যে সেই সময় সাড়ে বারো হাজার পদে নিয়োগ করা হয়েছিল প্রাথমিকে দু হাজার চোদ্দো সালের যে প্যানেল তৈরি হয়েছিল সেখান থেকে পড়ে থাকা শূন্য পদে নিয়োগ করতে নির্দেশ দিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিকে দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ার পড়ে থাকা শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ দেখা গেল যে সিঙ্গেল বেঞ্চের রায়কে জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে অর্থাৎ রাজ্য সরকার কিন্তু বা প্রাথমিক পর্ষদ কিন্তু এই তিন হাজার নশো উনত্রিশ জনের যে পদটা ছিল সেই পদে কিন্তু শিক্ষক নিয়োগ করতে রাজি নয় এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে পর্ষদের বক্তব্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ফলে নিয়োগ জটিলতা তৈরি হয়েছে চলতি সপ্তাহে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে দু সালে টেটের ভিত্তিতে দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ি সালে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয় এটা দু হাজার সতেরো হবে দু হাজার সতেরো এবং দু হাজার কুড়ি সালে পরপর দুটো নিয়োগ হয়েছিল দু হাজার কুড়ি সালে নিয়োগে ষোলো হাজার পাঁচশো পদে নিয়োগের কথা জানায় রাজ্য সরকার তথা পর্ষদ কিন্তু পরবর্তীকালে সব পদ পূরণ হয়নি বলে অভিযোগ ওঠে অর্থাৎ প্রার্থীরা চাকরি প্রার্থীরা কিন্তু অভিযোগ জানায় যে সমস্ত পদে নিয়োগ করা হয়নি আরও তিন হাজার নশো উনত্রিশটি পদ বাকি রয়েছে সম্প্রতি কলকাতা হাইকোর্টের শুনানিতে তথ্য উঠে আসে যে ষোলো হাজার মধ্যে সেই সময় সাড়ে বারো হাজার পদের নিয়োগ করা হয়েছিল অর্থাৎ তিন হাজার নশো উনত্রিশটি পদ পদে নিয়োগ করা হয়নি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এই শূন্য পদের অধিকার দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণ দেরি তাই তাদেরই নিয়োগ করতে হবে পরে এই টেটের প্রশ্নভুলের ধরুন মামলাকারীদের চাকরি দিতে নির্দেশ দেন তিনি পরবর্তীতে প্রশ্ন ভুল নিয়ে প্রচুর মামলা দায়ের হয় হাইকোর্টে গত সেপ্টেম্বরে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আবেদনকারীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে তিন হাজার নশো পদ পূরণ করতে হবে এগারোই নভেম্বর পর্ষদকে এ আদালতের রিপোর্ট দিতে বলা হয়েছিল সেখানে জানাতে হবে সমস্ত কিছু যে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে কিনা তাদের চাকরি দেওয়া হলো হয়েছে কি না তাদেরকে করে হলফনামা দিতে হবে সিঙ্গেল বেঞ্চের রিপোর্ট দেওয়ার তিন দিন আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ অর্থাৎ এর থেকে আমরা কিন্তু পরিষ্কার যে সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিল তিন হাজার নশো উনত্রিশটি পদে শিক্ষক নিয়োগ করার জন্য সেই সেটা কিন্তু রাজ্য পর্ষদ নিয়োগ না করে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল সুতরাং এই পদে শিক্ষক নিয়োগ কিন্তু তারা করতে চায় না অর্থাৎ দু হাজার চোদ্দো সালের যে প্যানেল সেখানে যারা পাশ করেছিল টেট তাদের থেকে কিন্তু আর নিয়োগ করতে চায় না রাজ্য সরকার তো এটুকু ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে